বন্ধুরা, আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে বোয়াল মাছের তেল ঝাল আলু দিয়ে। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা এখনও এভাবে রান্না করে খাননি বোয়াল মাছ, তারা অবশ্যই একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। সম্পূর্ণ অন্যরকমভাবে আমি রান্নাটা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে রেসিপিটা শুরু করা যাক। বোয়াল মাছটা আমি খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, একটু পিস পিস করে কেটে নিয়েছি। এই বোয়াল মাছটা কিন্তু খুব বেশি বড় সাইজের ছিল না, মাঝামাঝিটাই ছিল। যাই হোক, মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়া দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর অবশ্যই কুসুম গরম জল করে মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। খুব সুন্দর করে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়া খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। আর এই বোয়াল মাছটা ভাজতে গেলে কিন্তু তেল ছিটায়, সেজন্য সামান্য যদি একটু লবণ দেওয়া যায় তেলে, তাহলে কিন্তু আর তেল ছিটায় না। আমি মাছের মাথা সব ওগুলো ভেজে নিয়ে যে মাছগুলো ভাজতে বাকি ছিল সেই মাছগুলোও কিন্তু ভেজে নিয়ে নিলাম। খুব সুন্দর করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে যদি একটু লাল লাল করে ভেজে নিয়ে রান্নাটা করা হয়, অনেক বেশি টেস্টি হয়। আমি পেঁয়াজ আর রসুন আদা বাটা করে দিয়েছিলাম, আর আদা বাটাও অ্যাড করে দিয়ে দিলাম। এভাবে আদা বাটা করে যদি দেওয়া হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি টেস্টি হয়। তেজপাতা দিয়ে দিলাম দুইটা, আর পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচেরও বেশি লঙ্কার গুঁড়া। এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এক চামচ ভেজে রাখা জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায়। আর মশলাটা পড়ে গেলে কিন্তু তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুটা অ্যাড করে দিয়ে দিলাম, আলুটাও খুব সুন্দর করে আমি কষাতে থাকবো। মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, সামান্য একটু জল অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো 6-7 মিনিটের মতো, তাহলে আলুটা কিন্তু আমার কষাইতে 80% সিদ্ধ হয়ে আসবে। এভাবে নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এভাবে যদি কষিয়ে নিয়ে রান্নাটা করা হয়, অনেক বেশি টেস্টি হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। পরিবারের সবাই একবার খেলে বারবার খেতে চাইবে এভাবে রান্না করলে। একবারে লাল লাল করে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দিলাম। অবশ্যই এই শীতের সময় একটু কুসুম গরম জল অ্যাড করে দিয়ে রান্না করবেন, দেখবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। রান্না করতে গেলে এভাবে কিছু টিপস ফলো করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি হয়, কারণ ঠান্ডা জল ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু একটু কম হয়। যাই হোক, গরম জল ইউজ করি, আমি সবসময় গরম জল ইউজ করার চেষ্টা করি। আমার আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আর এই পর্যায়ে মাছটা অ্যাড করে দিয়ে দিলাম। মাছের মাথাটা এই পর্যায়ে না দিলে কিন্তু মশলাটা ঠিকঠাকভাবে ভিতরে যেত না, সেই জন্যই কিন্তু আমি এই পর্যায়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি রসুন, জিরা, ধনিয়া একসাথে বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নিলাম। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও না অনেক বেশি টেস্টি লাগবে। এই তরকারির ঝোলটা যতটা লাগছে, নামানোর পরে কিন্তু অতটা লাগবে না। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। ফাইনালি আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। যাই হোক, রাতে ডিনারে বা দুপুরে আমার রেসিপি থাকলে আর কী চাই, আমার তো কিছুই চাই না। গরম ভাতের সাথে আমার রেসিপি থাকলে অনেক ভালো লাগে খেতে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।